ভিওয়ার্স যারা একটা হিউজ ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন এবং স্যামসাং ব্র্যান্ড চাচ্ছেন স্যামসাং তাদের জন্য এরকম একটা ফোন বাজারে অলরেডি লঞ্চ করে ফেলেছে সেটা হলো এম থার্টি ওয়ান এস এম থার্টি ওয়ান এর সাকসেস বলতে পারেন তো এম থার্টি ওয়ান এস এই দুই হাজার বিশ সালের প্রেক্ষাপটে আর কী কী দিকে একটু উন্নত করা দরকার ছিল বা একটু বেশি দেওয়া দরকার ছিল আজকে খুঁটিনাটি ওই সব বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো তো সেই জন্য ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হবে তো চলুন শুরু করা যাক এম সিরিজের ফোনগুলো মূলত আপনার বাজেট সেগমেন্টের জন্য বা মিড রেঞ্জের জন্য আনা হয়েছে কিন্তু আপনার এ সিরিজের ফোনের মতো এম সিরিজের ফোন কিছুটা প্রায় সেম ক্যাটাগরির হয়ে থাকে কিন্তু প্রাইজের ক্ষেত্রে আমরা একটু ব্যবধান দেখতে পাই যে এম সিরিজের ফোনগুলো তুলনামূলক এ সিরিজের ফোন থেকে একটু কম হয়ে থাকে কিন্তু স্পেসিফিকেশন প্রায় কাছাকাছি থাকে যেমন এম থার্টি ওয়ান এস এর মধ্যে আমরা কী পাচ্ছি যে কারণে ডিসপ্লে এবং রেজুলেশন নিয়ে এম থার্টি ওয়ানের অ্যাসের মধ্যে কোনো কমপ্লেন আপনারা রাখতে পারবেন না চাইলেও কারণ এটা স্যামসাংয়ের ডিসপ্লে মাথায় রাখবেন স্যামসাংয়ের ডিসপ্লে মারেই অন্যান্য কোম্পানি থেকে একটু বেটার থাকে আর ডিসপ্লেতে তো আপনারা প্রোটেকশন হিসেবে কর্নিং করিলা গ্লাস থ্রি পেয়ে যাচ্ছেন কিন্তু বর্তমানে কর্নিং করিলে গ্লাস থ্রিটা না দেওয়া উচিত ছিল কারণ কলিং করিলে ক্লাস ফাইভের ফোন আমরা অলরেডি সওমি ডিভাইসগুলোতে দেখতে পাচ্ছি যেটা মিড রেঞ্জের মধ্যেই আছে কিন্তু স্যামসাং মানে এইসব খুঁটিনাটি বিষয়গুলো যে কেন কম দেয় সেটা বুঝতে পারি না কিন্তু এই এইসব বিষয়গুলো যদি স্যামসাং আরেকটু গুরুত্ব দিত বা ব্র্যান্ডটাকে যদি সে মানে আরেকটু অপটিমাইজ করে নিয়ে আসতো গ্রাহক পর্যায়ে তাহলে কিন্তু স্যামসাংয়ের জায়গাটা স্যামসাংই ধরে রাখতে পারতো অন্য স্বাউমি বা অন্যান্য কোনো কোম্পানি তাদের যেই একটা মার্কেট ভ্যালু ছিল বা যেরকম একটা নাম ছিল সেটা আর কখনো দখল করতে পারতো না কিন্তু আস্তে আস্তে স্যামসাংয়ের কাছ থেকে আমরা কিছু মানে চাম আমরা পূর্ণতা পাচ্ছি না কারণ স্যামসাং আমাদেরকে কোনো না কোনো দিক দিয়ে একটু কম কম দিচ্ছে যেমন এম থার্টি ওয়ানের এর মধ্যে আপনার যে প্রসেসর দেখতাম নাইন সিক্স ডাবল ওয়ান তো এই এম থার্টি ওয়ান এস এর মধ্যেও সেম প্রসেসর তাহলে এই দুইটা সেম প্রসেসর দিয়ে শুধুমাত্র খুঁটিনাটি কিছু চেঞ্জের মাধ্যমে তো একটা মডেল লঞ্চ করার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু তাও স্যামসাং ওইটা করতেছে কিন্তু স্যামসাং যদি একটু মানে তাদের লাইন আপটা একটু ঠিক রেখে এবং মানে বেশি বেশি মোবাইল লঞ্চ না করে তাদের স্পেসিফিকেশনগুলো একটু ভালো করতো তাহলে হয়তো আমরা আরও স্যামসাংয়ের এর প্রতি আস্থা ফিরে পেতাম এম থার্টি ওয়ান এসে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি একজন প্রসেসর যেটা নাইন সিক্স ডাবল ওয়ান প্রসেসর এবং সেটা আপনার টেন বেস বেস্ট প্রসেসর এমনি ওভারঅল আমরা যে কোনো কাজ এই প্রসেসর দিয়ে ভালোই চালিয়ে নিতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না যে কোনো ধরনের কাজ আমরা এই প্রসেসর দিয়ে চালিয়ে নিতে পারবো কিন্তু যখন আমরা জিপিউ সেগমেন্টে চলে যাচ্ছি সেখানে মালি জিপিউটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মালি জিপিউটা আপনার স্ন্যাপড্রাগনের এড সাথে কিছু না হলেও পিছিয়ে আছে কারণ আপনার এড সাথে টক্কর দিতে গেলে মানে মালি জিপিউটা একটু নিচে থাকে তো যে কারণে আপনারা গেম শুধুমাত্র গেমিংয়ের কথা চিন্তা করে যদি আপনারা এই ফোনটা নিতে চান যে শুধুমাত্র গেমস খেলার চিন্তা করে নিতেছেন তাহলে আমি এটা প্রেফার করবো না কারণ স্ন্যাপড্রাগনের আরও প্রসেসর সহ এই প্রাইস সেগমেন্টে আপনারা অন্যান্য আরও স্মার্টফোন পেয়ে যাবেন যেটা আপনার গেমিং এক্সপিরিয়েন্স আরও ভালো দিবে কিন্তু স্যামসাং এটা জন্য করে আমি বুঝতেছি না তো মানে গেমিংয়ের জন্য ভালো অপটিমাইজেশন করা দরকার ছিল কারণ আমরা স্যামসাংয়ের এর যে এম সিরিজের যে ফোনগুলো দেখতেছি বা মিড রেঞ্জের ওইখানে গেমিং এর ক্ষেত্রে অন্যান্য স্মার্টফোনের কাছে ওরা পিসি আছে কিন্তু বর্তমান যুগে যত ইয়ং জেনারেশন আছে ওরা বেশিরভাগই গেমস লাভার হয়ে থাকে তো যে কারণে ওরা স্যামসাং থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে কিন্তু স্যামসাং যদি তাদের গেমিং সেন্টিকটা যদি একটু ইয়ে লক্ষ্য রাখতো যে গেমসের যে বিষয়গুলো আছে ওরা একটু লক্ষ্য করলে হয়তো স্যামসাংটা তাদের আগের অবস্থান ফিরে পেতো কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি কি স্যামসাং থেকে অন্য কোম্পানির দিকে এই ইয়ং জেনারেশনের ছেলেপেলেরা একটু কনভার্ট হয়ে যাচ্ছে বা ডাইভার্ট হয়ে যাচ্ছে কিন্তু এটার কারণ স্যামসাংয়ের নিজের কিছু ভুল সিদ্ধান্তর কারণ এরকম হচ্ছে কারণ স্যামসাংয়ের যে সকল ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আছে ওইগুলাতে কোনো কমপ্লেন ওইরকমভাবে আমরা দিতে পারি না কারণ ওইখানে সব কিছু হাই মানে হাই এন্ড থাকে মানে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়া থাকে কিন্তু যখন মিড রেঞ্জে চলে আসি তখন আমরা অন্যান্য কোম্পানির সাথে টক্কর দিতে গেলে দেখি স্যামসাং কিছুটা হলেও কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে আসে এবং দামের ক্ষেত্রে যখন আমরা কম্পেয়ার করি অন্যান্য ব্র্যান্ড কিছুটা কম দামে আমাদের ভালো স্পেসিফিকেশন দিতে পারছে কিন্তু স্যামসাং এত বড় কোম্পানি হওয়ার পরেও আমরা তাদের কাছ থেকে কিছু কিছু বিষয় একটু কম পাচ্ছি যেটা আরেকটু ইমপ্রুভ ইম্প্রুভ হয়তো স্যামসাং সামনে করবে যেটা আমরা চাই যদি স্যামসাং একটু ইম্প্রুভ করে তাহলে স্যামসাং তাদের আগের অবস্থানটা আবার ফিরে পাবে স্যামসাং এম থার্টি ওয়ান এস এর মধ্যে আমরা চারটা রিয়ার ক্যামেরা সেট আপ পাচ্ছি সেটার মেন শ্যুটার হচ্ছে আপনার সিক্সটি ফোর মেগাপিক্সেলের এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচারের সাথে এবং সাথে একটা আল্ট্রা ওয়াইড সেন্সর পাচ্ছি যেটা আপনার ওয়ান টোয়েন্টি থ্রি ডিগ্রি আপনার ফিল্ড ভিউ দিবে যেটা আপনার টুয়েলভ টুয়েলভ মেগাপিক্সেল এবং সেটার অ্যাপারচার হচ্ছে এবং সাথে আপনারা দুটা আরো ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেটা হল শট এবং ডেসেন্সিং এর জন্য যেটা দুটাই আপনার এফ টু পয়েন্ট ফোর অ্যাপারচারের সাথে পেয়ে যাচ্ছেন তো ক্যামেরার হিসাব করলে আপনারা মেগাপিক্সেলের সাথে এবং স্যামসাং এর ডিসপ্লে মানে সবকিছু মিলিয়ে আপনারা একটা ভালো ওভারঅল পারফরমেন্স পাবেন মানে ক্যামেরার মানে মিড রেঞ্জ সেগমেন্টের ক্যামেরা খুব ভালোই এখানে ক্যামেরার পারফরমেন্সটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে এম সিডিসির ফোনগুলোতে আমরা টাইপ সিপোর্ট আগে থেকে পেয়ে তো এটার মধ্যেও আপনারা টাইপ সি পেয়ে যাবেন এবং সাথে আপনারা ছয় হাজার এমএইচ এর একটা বিগ হিউজ ব্যাটারি পাচ্ছেন যেটা স্যামসাং মানে এই ফোনটার হাইলাইট হল সিক্স থাউজেন্ড এমএচ ব্যাটারি যেটা হিউজ পরিমাণে কারণ ছয় হাজার এমএইচ এর ব্যাটারি আমরা যদি একটা নর্মাল কাজে ব্যবহার করি প্রায় দুই দিন আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন সাথে আবার সুপার এমলের ডিসপ্লে তো দুটার কম্বাইন করলে মানে খুব ভালো মানের একটা ওভারঅল পারফরমেন্স পাবেন যে ছয় হাজার এমএচ ব্যাটারি তারপর সুপার সুপারেমোলের ডিসপ্লে তারপর একটা ফুল এইচ ডি প্লাস রেজলেশনের স্ক্রিন তো সবকিছু মিলে ওভারঅল পারফরমেন্স এখানে খুবই ভালো পাবেন শুধুমাত্র আপনার যদি এমনিতে নর্মাল গেমার হন তাহলে সমস্যা হবে না কিন্তু আপনারা যদি আলট্রা লেভেলের গেমার হন তাহলে আপনাদের জন্য গেমস খেলতে গিয়ে একটু অসুবিধা হতে পারে ছয় হাজার এমএইচ ব্যাটারির সাথে আরেকটা ভালো দিক সেটা হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছি আমরা এটাতে এবং সেই সাথে আপনার মানে রিভার্স চার্জিং পাচ্ছি আমরা হয়তো রিভার্স চার্জিংটা ওয়্যারলেস না আমরা আপনাদের কেবল দিয়ে রিভার্স রিভার্স চার্জিং যে আপনার টাইপ সি পোর্ট থেকে আপনি আরেকটা ফোনের মধ্যে চার্জ করতে পারবেন আপনার ফোন থেকে আরেকটা ফোনে কারণ এটা দিবেই বা না কেন কারণ সিক্স থাউজেন্ড এর একটা ব্যাটারি ওইটা থেকে তো আপনি অন্য একটা ফোনে চার্জ শেয়ার করতেই পারেন কারণ এখানে হিউজ পরিমাণ কিন্তু যাই হোক কিন্তু স্যামসাংয়ে আগে ওই ওই ধরনের টেকনোলজি ছিল না যে আপনার মোবাইল থেকে রিভার্স করে চার্জ নেওয়ার সিস্টেমটা আগে হয়তো ওইরকমভাবে ছিল না কিন্তু এটা বর্তম এম থার্টি ওয়ান এস এর মধ্যে নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি আগে ওয়ারলেস রিভার্স আমরা দেখেছি কিন্তু আপনার ক্যাবলের মাধ্যমে রিভার্স চার্জিংটা আমরা প্রথম দেখলাম কিন্তু এটা মানে স্যামসাংয়ের দিক থেকে এটা ভালোই কারণ স্যামসাংয়ের খুঁটিনাটি যে সকল দিক আছে ওইগুলো ভালো কিন্তু আপনার ছোট ছোটো কিছু আপনার দিক আছে যেই সকল কারণে স্যামসাং অনেকে পছন্দ করে না কিন্তু ওই কিছু কিছু দিক যদি স্যামসাং আরেকটু ইম্প্রুভ করে তাহলে আমার মনে হয় স্যামসাংয়ের যে সকল একটা ওভারঅল পারফরমেন্স এবং ব্র্যান্ড ভ্যালু আছে স্যামসাংয়ের সাথে আর অন্য কোনো কোম্পানি চক্কর দেওয়া সম্ভব নয় কিন্তু স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ রেগুলের ফোনগুলো আছে ওইগুলো কিন্তু খুব ভালো মানের হচ্ছে কিন্তু মিড রেঞ্জের মধ্যে যে কেন আমরা একটু কম দেখতে পাই তো স্যামসাং আশা করি এগুলো সব ফিক্স করে দিবে ভবিষ্যতে আপকামিং যে সকল ফোন আছে ওই ফোনের মাধ্যমে আমরা হয়তো সব সমস্ত কিছু আমরা নতুন করে আবার সব পাবো এম থার্টি ওয়ান এসটা আপনার আগস্টের ছয় তারিখে লঞ্চ করা হবে কিন্তু বাংলাদেশ এটা কবে লঞ্চ করা হয় এবং প্রাইস কত রাখা হয় সেটা এখনও বলা যাচ্ছে না কারণ এম থার্টি ওয়ান এসটা যখন লঞ্চ করা হবে তখন আমি আর একটা ফুল ভিডিও নিয়ে আসবো যে এম থার্টি ওয়ান এসের এর মানে বিস্তারিত খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি খুঁটিনাটি ছোটো ছোটো যে সকল বিষয় আছে স্যামসাং এম থার্টি ওয়ান এসের এর আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম